আমি আপনাদের লাইভ বেশ কয়েকদিন ধরে দেখছি এবং বেশ ভালো আপনাদের যুক্তি আমরা মানে কি বলবো বেশ গ্রহণযোগ্য তো আসিফ ভাই আপনার কি মনে হয় যে আপনি আপনার বা আপনারা বা যেভাবে যুক্তি দিচ্ছেন এতে উন্নতি কি কিছু হচ্ছে মানে কত সংখ্যক মানুষ বা আপনাদের আপনাদের কাছে সংখ্যা থাকে তা সেইগুলো কিছু বলতে পারবেন টিকেট এর উত্তর দিয়ে দিয়েছি ভাই একটু আগে এটার উত্তর দিয়েছি যদি একজন মানুষকেও আমাদের ইয়া দ্বারা যদি আমরা কিছুটা অনুপ্রেরণা দিতে পারি বা কিছুটা পথ দেখাতে পারি তাহলে আমরা মনে করব আমরা বিরাট সফল বিরাট খুশি হব যদি একজনও হয় তাহলে আমরা বিরাট সফল কিন্তু আমাদের কাছে অলরেডি অলরেডি এরকম অনেক এভিডেন্স আমাদের কাছে আছে নিজেদের বড়াই তো এত মানে করা করা আমরা পছন্দ করি না যে আমরা কত আচ্ছা মানুষকে জনান্দনা থেকে বের করে আনছি এটা সংখ্যা কত পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ এরকম তো আমরা করতে চাই না কিন্তু আমরা জানি যে আমরা যথেষ্ট কাজ করেছি আর যদি কাজ যদি ফলাফল নাও থাকে তাহলে আমরা কাজ করে যাব যদি একজনও হয়ে থাকে তাহলে আমরা আমাদের কাজ করে যাব ভাই এটা আসলে আমাদের কিছু যায় আসে না কয়জন হইলো গুনি আমরা একদম তাই একদম তাই তো আসিফ ভাই আমি ধরে দিন ভারতে আছি আপনা বাংলাদেশ ভারতের কালচার মোটামুটি একই রকম যেহেতু বাংলা ভাষী তো কালচারটা সেই হিসাবে আমাদের আরো একই রকম তো আসিফ ভাই সমস্যাটা কোথায় যে মানুষ এত মানে আমি মুমিন পরিবারের মানুষ তো ছোট থেকে আমি ওই রকম আপনার ধার্মিক ভাবে বড় হয়েছি পড়াশোনা করেছি যথারীতি আহ কিন্তু ব্যাপার হচ্ছে যে যখন পরবর্তীকালে যুক্তিতর্ক সামনে এলো তো সেটা তো অনেক পরে ভাই কিন্তু এই এতটা পরে কেন আমরা তো ধর্মীয় আলোচনা সে অনেক ছোট থেকে করছি তাহলে এই সব কি এই জিনিসগুলো আমাদের থেকে কিভাবে হারিয়েছিল এবং ঠিক আমাদের কাছে যেমন জিনিসগুলো হারিয়ে ছিল এতদিন সেরকম কিন্তু আমাদের যারা মানে কি বলবো পূর্বজ তাদের থেকেও জিনিসগুলো হারিয়েছিল আমরা তো তাও আমরা লাগি যে আমরা ঠিকঠাক টাইমের যুক্তি প্রমাণ আমরা পেয়ে গেছি তাই আমরা নিজেদের মতো করে ভেবে জিনিসটাকে যাচাই বাছাই করার সুযোগ পাচ্ছি তাহলে আমাদের যারা পূর্বজ ছিল বা এখনো যারা কন্টিনিউ করছে এই একটা অন্ধবিশ্বাসের মধ্যে তো এটা কেন হচ্ছে ভাই মানে আমি এটা বলতে চাইছি যে আপনি যেভাবে জিনিসটাকে যুক্তি বাছাই যাচাই বাছাই করে বুঝতে পারছেন বাকি মানুষরা করতে সমস্যাটা হচ্ছে কোথায় সমস্যাটা হচ্ছে ভয় সৃষ্টির মাধ্যমে মানুষ মানুষের ভিতরে ভয় এবং লোভ সৃষ্টির মাধ্যমে এই জিনিসটাকে দমন করা হয় সামাজিকভাবে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয় এমনকি হুমকি ধামকিও দেয়া হয় মেরে ফেলার হুমকিও দেয়া হয় এই সমস্ত কারণে দীর্ঘদিন ধরে এই জিনিসগুলো নিয়ে মানুষের চর্চাটা ছিল না এই যে ধর্ম যে মানুষ আসলে আলোচনা করতে পারে খোলামেলা ভয় ভীতি ছাড়া আলোচনা করতে পারে এই জিনিসটা বাংলাদেশে আমি যদি একটু নিয়ে আলোচনা করতে চাইতাম যে এটা কেমন হইলো সেটা কেমন হইলো একদম একটা রাম থাপড় দিয়ে বাসা দিত বাসা দিত হয় এত বড় সাহস তুই আল্লাহ রসুল্লার নামে এই সমস্ত করস মানে একটা সাধারণ প্রশ্ন করলে বলতো কটুক্তি করি নাকি আমি এইভাবে আমাদের মানে কথা বলাটা একটা সময় বন্ধ করে রাখা হয়েছিল এবং একটা ভীতি সৃষ্টি করা হয়েছিল যেটার কারণে আমরা কথা বলতেও ভয় পাইতাম এই বিষয়গুলো নিয়ে যে কিনা কি হয় মানে আল্লাহ আবার রায়গা গিয়ে আবার জাহান নামে দিয়ে দিবে কিনা ইত্যাদি ইত্যাদি নানা ধরনের ভয় তো আমরা সেই দরজাটা খোলার চেষ্টা করতেছি আহ এই ভয় কেটে যায় এবং মানুষ যেন খোলা মেলা কথা বলতে পারে কথা বার্তা চালাতে পারে এটুকি আমরা করতে করতেছি পরে বাদ বাকি কাজ মানুষ নিজের নিজেই করে নিবে আসিফ ভাই ঠিক কথা বলেন যে প্রশ্ন করার যে ইনসিকিউরিটি বা ভয় হচ্ছে। কিন্তু আপনি যেটা বললেন যে বাংলাদেশের কালচারে হচ্ছে জিনিসটা অনেক বেশি কিন্তু আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করি তো আমাদের এইদিকে আপনি জানবেন যে আমাদের মানে কি বলবো মানে অতটা এ হয় না যদি আমি ধর্ম ছেড়ে দিই বা আমি ধর্ম সম্পর্কে প্রশ্ন করি বিশেষ করে যদি আমি মুসলিম হয়ে যদি মুসলিম প্রশ্ন করি বা ট্যালেন্ট করি কোনো জিনিসকে তাহলে পশ্চিমবঙ্গে থাকার দরুন বা ভারতের বিভিন্ন স্থানে থাকার দরুন হচ্ছে জিনিসগুলো অত উল্টো প্রকোপ এই জন্য হয় না কারণ কি আমি যদি মুসলিম হয়ে মুসলিমের বিরোধিতা করি তাহলে বাই ডিফল্ট আমি অনেক হিন্দু সাপোর্টার পেয়ে যাব যারা বলবে হ্যাঁ ভাই ঠিক কথা বলছে এরকম একটা ব্যাপার কিন্তু তারপরে আসিফ ভাই এমন কিছু দেখা যায় যেমন আমি আমি খুব কাছের এক্সাম্পল দিয়ে বলতে চাইছি আমার বাবা মানে আমার আব্বু আব্বা বাবা যাই হোক তো উনি হচ্ছেন চরম চরম মানে থেকে অনেক শিক্ষিত মানে সময়ের তুলনায় শিক্ষিত এবং যুক্তিবাদী মানুষ তিনি ছোটবেলা থেকে ওই সব কালা জাদু বিশ্বাস করতেন না এবং অথচ আমাকে উনি আজও বলেন যে তুমি বাংলা করান পর বাংলা করান পর বাংলা করান যে মানুষটা আমাকে বাংলা করান এত করে পড়তে বলছে বা হাদিস এত করে পড়তে বলছে এবং যে নিজের শিক্ষিত তার প্রফেশনাল লাইফে এবং ধর্মের ব্যাপারে অনেক কিছু তার জ্ঞান আছে তাহলে সেই মানুষে এই জিনিসগুলো ভাই কেন এড়িয়ে যাচ্ছে কিভাবে মানে মিস করে যাচ্ছে নাকি তারা পড়েও হচ্ছে যে তারা মনের মধ্যে কি বলবো মানে নিজের অন্তর মানে অন্তর্দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে পারছে না এরকম কিছু কি হ্যাঁ এরকমও হতে পারে আমিও আমার এক মানে আত্মীয়কে চিনি যে সবই জানে সব কিছু জানে নবী মোহাম্মদ কি কি করছে কি কি আকাম কুকাম করছে তারপরে ইসলামে কি কি আছে কোরআনে কি কি ভুলভাল আছে সব জানে সে যাইন সেই তারপর সে নিজে নামাজ টামাজ পড়ে না কিন্তু অন্যরে উপদেশ দেয় নামাজ পড়তে নামাজ টামাজ পড়ো হম এই সমস্ত নাস্তিকতা একটু নামাজ টামাজ পড়ো মাঝে মাঝে আমার আমাকে উপদেশ দেয় সে নাস্তিকতা ছেড়ে পড়তে কিন্তু সব জানে হ্যাঁ এবারের সাথে যখন আমি কথা বলি সে বেড়ে কিন্তু সব কিছু বোঝে এই যে আয়সারে বিবাহ দাসির সাথে এগুলো করা গুযুদ্ধবন্দি করে সব সে জানে হ্যাঁ যাই না শুই না সে এগুলা বলে এই যে এই লোকগুলা যে কেন এগুলা বলে এটার উত্তর এখন আমিও জানি না ভাই ফরাজ ভাই আপনি কি এই বিষয় কিছু বলবেন যে যে এই গুলা কেন আমি তো মানে ভন্ড বলাছরা আর কোন ইব বলতে পারতেছি না হয়তোবা ভয় পায় হয়তোবা নিজে অনেক বেশি ভয় পায় নিজের লাইফে অনেক টেনশন আছে মনে করে যে একমাত্র উপায় আল্লাহ যদি তাকে দাইল তাহলে আমার বিগ ডাড়ি ধরে স্কাই ডাড়ি দরকার এরকম ভয় হয়তো কিছু কাজ করে হ্যাঁ এটা আমি ভাবি অনেক সময় ভাবি তারা মনে করে যে ধর্মটা মিথ্যা হইলেও ধর্মটা সমাজকে মানে স্থিতিশীল রাখার জন্য ধর্ম ধর্মের একটা দরকার আছে মানুষজন ইয়া হয়ে যাবে এই এই টাইপের একটা ধারণা তারা তারা করে ধারণার কারণে অনেক সময় নিজেরা বিশ্বাস করে না নিজেরা বুঝে ঠিকই যে এটা এগুলো ভুয়া কথা কিন্তু তারা মনে করে মানে মানে সমাজে ধর্মের একটা দরকার আছে ফলাপান ধর্ম টর্ম করলে সমাজটা ইয়া থাকবে কিন্তু তাদের এই কথাটা কিন্তু সঠিক না মানে যেটা সত্য সেটা কি তো সেইটাকে সমর্থন করলেই তো আমাদের সবচেয়েতে ভালো হবে শুধুমাত্র সেটাকে সেটাকে সাপোর্ট দিলে তাই না হ্যাঁ আসু ভাই বস তো ঠিক আছে আই এম অল টাইম করবেন হ্যাঁ হ্যাঁ বলুন আর কিছু না বললে আপনাকে তাহলে বিদায় জানাই হ্যাঁ আসি ভাই ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকেন